প্রাণ সারছে রোদ্দুরের গানের গুতোয় প্রাণষ্ঠাগত লালবাজারের বন্দীদের। এবার উঠে পড়ো ভাই, সবাই ওঠো, রাতে কেউ ঘুমোয় নাকি? চলো তোমাদের গান শোনায়, হেসে বলে ওঠেন লোকটি। তখন কটা হবে? রাত 12টা অথবা 1টা। বহুরাত বিভিন্ন অবস্থায় কেটেছে কসবার স্বঘোষিত ডন সোনা পাপ্পু, কিন্তু তার বহু পরিচিত লালবাজারের সেন্ট্রাল লকআপে এসে এই অবস্থায় পড়তে হবে জীবনে কখনো ভাবতে পারেনি। ইউটিউবার রোদ্দুর রায়ের মধ্যরাতের মোকসা মজার চোটে রীতিমতো কাঁদো কাঁদো দক্ষিণ কলকাতার কসবা তপসিয়া আনন্দপুরের তোলাবাজির ওই দুর্দণ্ড প্রতাপ অভিযুক্ত। এমনকি বটতলা থানার লকআপের বন্দীরাও তার ভয়ে ছিল ভীত। রাত হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। চোখ কচলে ড্যাব ড্যাব করে চাইতেই চোখের সামনে দাড়ি ভর্তি মুখটা দেখে চমকে ওঠে পাপ্পু। আচ্ছা আলোয় সে দেখতে পায় লোকটির দাঁত বের করা হাসি। চিনতেও পারে ইউটিউবার রোদ্দুর রায়কে। পুলিশ সূত্রে খবর, রোদ্দুর রায়কে যখন গোয়া থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়, ওই একই সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় দক্ষিণ ও পূর্ব কলকাতার ত্রাস বলেই পরিচিত সোনা পাপ্পু। ধরা পড়ে তার আরও 5 সঙ্গী। গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখায় জেরার জন্য আনা হয় রোদ্দুর রায় ও কসবায় তোলাবাজি ও বিভিন্ন গোলমালে অভিযুক্ত সোনা পাপ্পু ও তার দলের 5 জনকেও। জেরার সময় ছাড়া ওই 6 জনের সঙ্গে বসতে বলা হয় রোদ্দুর রায়কে। প্রথম দিনে রোদ্দুরের চেহারা দেখে ও তার পুরনো কীর্তি জানতে পেরে হাসি মস্করা করেছিল পাপ্পু ও তার দলের লোকেরা। কাজটি যে কত বড় ভুলে ভরা সেটি তারা টের পায় মধ্যরাতে। সন্ধ্যার পর লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লকআপে। একই ঘরে রাখা হয়েছিল রোদ্দুর ও পাপ্পুদের। পরের দিন পাপ্পু ও তার সঙ্গীরা গোয়েন্দা আধিকারিকদের জানায় প্রথম রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েই পড়েছিল তারা। হঠাৎই রোদ্দুর রায় সোনা পাপ্পুকে ডাকতে থাকেন। ঘুম ভেঙে পাপ্পু চোখ মেলতে রোদ্দুরের একগাল হাসি। সে কিছু বুঝে ওঠার আগেই রোদ্দুর ঘুম থেকে ডাকতে শুরু করেন পাপ্পুর বাকি সঙ্গীদের। দু একজন রোদ্দুরকে ধমকালেও তখন বেপরোয়া ভাব ইউটিউবারের। পাপ্পুদের রোদ্দুর বলেন, রাতটা ঘুমানোর সময় নয়, জাগার সময়। রাত মানে গান গাওয়ার সময়, আনন্দ করার সময়। সেই গান পৌঁছয় অন্য ঘরগুলিতে। প্রায় ভোর রাত পর্যন্ত গানের গুতো সহ্য করতে হয় পাপ্পু এবং অন্য বন্দীদের। প্রাণ সারছে রোদ্দুরের গানের গুতোয় প্রাণষ্ঠাগত লালবাজারের বন্দীদের। এবার উঠে পড়ো ভাই, সবাই ওঠো, রাতে কেউ ঘুমোয় নাকি? চলো তোমাদের গান শোনাই, হেসে বলে ওঠেন লোকটি। তখন কটা হবে? রাত 12টা অথবা 1টা। বহুরাত বিভিন্ন অবস্থায় কেটেছে কসবার স্বঘোষিত ডন সোনা পাপ্পু, কিন্তু তার বহু পরিচিত লালবাজারের সেন্ট্রাল লকআপে এসে এই অবস্থায় পড়তে হবে জীবনে কখনো ভাবতে পারেনি। ইউটিউবার রোদ্দুর রায়ের মধ্যরাতের মোকসা মজার চোটে রীতিমতো কাঁদো কাঁদো দক্ষিণ কলকাতার কসবা তপসিয়া আনন্দপুরের তোলাবাজির ওই দুর্দণ্ড প্রতাপ অভিযুক্ত। এমনকি বটতলা থানার লকআপের বন্দী